ওয়েলকাম টু রানুর দুনিয়া। রানুর দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। সারাদিন ধরে রানু যা যা করে সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করা হয়। তো দেখা যাক রানু এখন কি করছে। রানু কি নিতেছিস? কি নিতেছিস রানু? জামা? হে ভগবান, শুকোতে দে না। আরে শুকায়নি, ভেজা। বাড়িতে গিয়ে আবার নিচে গিয়ে অশান্তি হবে, ছেড়ে দে না। যা বাবার মায়ের শাড়ি নিয়ে চলে যাচ্ছে, তোর জামা তো রয়ে গেল, আবার আসবে, এসে ওর জামা নিয়ে যাবে। কি দরকার, রাখ না। হে ভগবান, এ মা শাড়ি মাড়ি সব মেঝেতে লোটাচ্ছে, কি করছিস রানু? দেখো পারে না। আরে কি দরকার, কেন জামা কাপড় আনলি? এক্ষুনি তোর মায়ের সাথে ঝগড়া রাখবে, আমি জানি না কিন্তু। রেখে দে, দেখো কাণ্ড, ভেজা ভেজা শাড়িগুলো ওর মা এইমাত্র দিল ছাদে, নিয়ে চলে এলো, কার কথা শুনে। তো সকাল সকাল আমি পাউরুটিটা সেকে নিই, কারণ এখন সবাইকে ব্রেকফাস্ট দিতে হবে। আজকে কলা চা পাউরুটি দিয়ে দেবো, পাউরুটির সাথে একটু বাটার দিয়ে দিচ্ছি। চলুন দেখি রানু কি করছে। রানু, রানু কি করছিস? মাকে ডাক। মাকে ডাকবো কেন? গুড মর্নিং বল। যা বাবা, বকে দিল, গুড মর্নিং বলবি না? হ্যাঁ মাকে ডাক। আচ্ছা ঠিক আছে, তুই চা খেয়েছিস? আচ্ছা রুটি তরকারি খেয়ে খাওয়া হয়ে গেছে। আচ্ছা তো এই জামাটা এখানে রেখেছিস কেন? আমার মা এসে সেলাই করবে। রানুর মা? কার মাকে ডাকবো? কার কার মাকে? আমার মাকে। ও, সেলাই করার সময় আমার মা এসে সেলাই করবে, আর অন্য সময় রানুর মা? খেয়ে দে, কাজ নেই, আমার মা এসে ওর জামা সেলাই করবে। কি করছিস রানু? গোছাচ্ছিস? বাবা, রানু বলতে শিখে গেছে গোছাচ্ছি। বাবা, ও মায়ের শাড়ি পাট করছে, কি সুন্দর। আমি পাট করে দেবো রানু? হ্যাঁ হ্যাঁ, কি করবি? নিজে নিজে করবি? বাবা, রানু বলছে নিজে নিজে, কি করবি? নিজে নিজে। আচ্ছা আচ্ছা, কর। রানু ইজ এ গুড গার্ল। হ্যাঁ রানু, দেখি মুখটা, গুড গার্ল না তুমি? হ্যাঁ রানু গুড গার্ল, কি সুন্দর নিজে নিজে গোছাচ্ছে শাড়ি মায়ের। তো আজকে বিকেলে চায় পে চর্চা, মানে চায়ের দোকানে আড্ডা মারতে গেলাম আমি, রানু, সুমি আর রানুর মা, মানে সেজো পিসি আমাদের। বল বল কি বলছিস বল। তোর মা ওদের? আর আমার মা? ওদের আমার মা। একদম ভর্তি দিয়েছে, হাতে লাগবে। হাতে ধরিস না, ধরিস না, প্রচন্ড ঘোর, প্রচন্ড আমারই হাতে লাগছে, এত ঘুরে দিয়েছে। পিসি তুমি খেয়ে একটু চাটা ঢেলে নাও হাতে। জো কি বলছে, তোমার ওর মায়ের একটা, ওর একটা থামস আপ, বুঝেছো? কি বিস্কুট খাবি? চা দিয়ে বিস্কুট খাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরম করো না, চা দিয়ে বিস্কুট খাবে, এমনি খাবে না, ও বাড়িতে খায় না। বিস্কুট আছে? হ্যাঁ বিস্কুট দিন না একটা, যে কোনো একটা দিন। একটা বিস্কুট, হ্যাঁ
তো রানু বিস্কুট ছাড়া চা খেতে পারে না, সেই জন্য রানুর বিস্কুট লাগলো। যাই হোক, মাঝে মাঝে রানুকে একটু একটু করে টাকটা নিয়ে বেরোলে রানুরও ভালো লাগবে ভেবেছি। কোথায় যাবি রানু? তো এইভাবেই রানুকে মাঝে মাঝে বার করবো। তো বাড়ি থেকে আমরা খানিকটা দূরে এসেছিলাম, মানে আমরা চলে এসেছিলাম বাগবাজারে। এই চায়ের দোকানটা খুব ভালো বিখ্যাত, সেই জন্য বাগবাজারে এই চায়ের দোকানটা, মানে অনেক কিছু এলাচ গুড় আদা সব কিছু দিয়ে চাটা করে, শুধু চিনি দিয়েই চা করে এমনটা নয়, গুড় দিয়েও চা করে, আর চাটা খুব টেস্টি হয়। যাই হোক, চা খেয়ে রানুর বাড়ির কথা মনে পড়ে গেছে, কিছুতেই থাকবে না। তো আমরা একটা অটো নিলাম, এই অটোয় করে আবার বাড়ির দিকে আমরা ফিরে এলাম। তো এসছিও অটো করে আর যাবো অটো করে। রানুর কিন্তু খুব আনন্দ হচ্ছে, কিন্তু থেকে থেকেও বাড়ির কথাও বলছে, এটাও ঠিক। জানেন তো রানুর কিন্তু খুব ভালো লাগছিলো, আমি দেখছিলাম ও কিন্তু মানে অটোতে খুব কমফোর্টেবল, বাসে তো উঠতেই পারে না, চার চাকা তো, মানে চার চাকা তো মাঝে মাঝে প্রবলেম হয় দেখেছি, কিন্তু অটোতে দেখেছি ও ফ্রিলি বসে আর সব কিছু দেখতে দেখতে যায়। এখন অত মানে প্রথমবার যেবার নিয়ে গেছিলাম তখন যেভাবে ঘ্যান ঘ্যান করছিলো বা থাকবে না বলেছিলো, এখন দেখছি ও অনেকটাই ইজি হয়ে গেছে। তো যাই হোক, রানুকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। অবশেষে এসে গেলাম বাড়ির কাছে। যাই হোক, রানুকে নামানো হলো, এরপরে রানুকে নিয়ে এবার বাড়ির দিকে আমরা রওনা দিলাম। ও কখন চা খেয়েছে তার নেই ঠিক, কিন্তু ও এখন হাত ধোবে বলে বায়না করছে, মানে ও চা খেয়ে হাত ধোয়, মুখ ধোয়, আপনারা দেখেছেন বেসিন কলে যা কিছু খায় ও মুখ ধোয়। এবার ওর বায়না হচ্ছে, ওর হাতে জল দিতে হবে, ও হাত ধোবে, ওখানে চা খেয়ে ও হাত ধোয়নি। যাই হোক, এবার ওকে হাত ধোয়ানো হলো। এই যে সুমি ওর হাতটা ধুয়ে দিল, এবার ওর শান্তি হলো যথারীতি। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম, দারুণ আজকে এনজয় হলো। রানু এটা কি নংটা? হ্যাঁ, পা পা পা, হ্যাঁ বা ঠিক বলেছে রানু, ওটা বাঘ। কে রং করলো রানু? মাই মা না তুই? না, খুব ভালো তো রানু, রংটা ভালো হয়েছে। হ্যাঁ, কি হয়েছে রংটা? রংটা ভালো হয়েছে। রানু, তো এখন রাত হয়ে গেছে, সবাইকে দেখো, এদিকে দেখো বাবু, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট বলো। গুড গুড মর্নিং। হে ভগবান, আরে যাক কি রে, বল গুড নাইট। না 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 না, করতে হবে নাকি, বল গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, এদিকে দেখ, আর সবাইকে বল ভালো থাকবেন, থাকবেন সুস্থ থাকবেন, থাকবেন। আর বল তোকে সাবস্ক্রাইব করতে, সালাইম করবে, সালাইম করবেন, আর পাশে যে বেলটা আছে বাজাবে, বাজাবে। আর ওইটা বলে দেন আমাকে, আমাকে লাইক, না না আমাকে লাইক করবেন, লাইক করবেন। ইস, ছি 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 ছি